ভালো করে কেটে নেবো। জোগাড় কিন্তু হয়ে গেছে, আমি ফলটা কাটলে সমস্ত জোগাড় হয়ে যাবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখাবো। এখন আমি জলদি জলদি ফলগুলো কেটে নেব। আমার সমস্ত জোগাড় হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো যন্ত্রপাতিগুলো এইদিকে রেখেছে মুছে টুছে একদম পরিষ্কার করে, আর আমি এইভাবেই জোগাড় করে নিয়েছি। দাঁড়াও তোমাদের ঠাকুরটা দেখায়, কি দারুণ দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে গো বাবা। আর এই যে এই ধূপধানিটা দেখছো, এটা আমাকে একজন বানিয়ে দিয়েছিল, তো এটা আজকে প্রথমবার ইউজ করলাম, ধূপ দিয়েছি। অনেক ধূপ ধরবে, কিন্তু জায়গার শর্টের জন্য ওখানে রাখতে হলো। দেখো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। হ্যাঁ, এদিকে ব্রাহ্মণ দাদু চলে এসছে তোমাদেরকে দেখায়। কি বলছো? দাদু কেমন আছেন? কুড়ির পুজো হয়ে গেছে, এখন আমার মেশিনটা পুজো করে নিচ্ছে, তারপর আমাদের যে চাষাবাদের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো পুজো করে নিচ্ছে। এই যেমন পে মেশিনটা আর সেলাই মেশিন, তারপরে হচ্ছে না যাবতীয় যেগুলো ছিল আর কি, আর এখন হচ্ছে সাইকেলগুলো পুজো দিতে এসছে। ও দাদুকে একটু হাত ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড স্লিপ আছে, ও শ্যাওলা পড়ে পড়ে এরকম হয়েছে না, ওই জন্য বয়স্ক মানুষ তো তাই। তো দেখো এখানে আমার সাইকেলগুলো, আমার সাইকেল আছে, রিতমের সাইকেল আছে, রিতমের দুটো সাইকেল, আমার একটা সাইকেল, তো এগুলো পুজো করে নিয়ে তারপরে চলে যাবে ওই বাইকটাই পুজো করতে। তো বাইকটা পুজো করা হয়ে গেলে তারপরে বাড়িতে নিয়ে এসে একটু জল খাইয়ে তারপরেই কিন্তু দাদুকে ছাড়বো, সেটাই কল্পনা করা আছে। জানি না কী হবে, এখন দাদু যাচ্ছে বাইকটায় পুজো দিতে। তো বাইকটায় পুজো হয়ে গেছে, এখন দাদুকে বাড়িতে নিয়ে বসিয়েছি, আর আমি এখানে দেখো মিষ্টি জল দিচ্ছি, দাদুকে বলছি মিষ্টি জলটা খেয়ে যাবেন, একটু প্রসাদ তো আমাদের করে দিন, তো ওই জন্য মিষ্টি জল দিয়েছি। মিষ্টি জলটা খেয়ে তারপরে আমরা প্রণাম করে নিলাম, আমি প্রণাম করলাম, তারপরে বর প্রণাম করলো, সবাই প্রণাম করে নিলাম, আর আশীর্বাদও করে দিলো। একটু ফটোশ্যুটও করেছি, ফটোগুলো দেখেছো তোমরা আশা করি। তো আমাদের বাড়িতে পুজো হওয়ার পর এখানে চলে এসছে ওই শাশুড়ি মা মন্দিরে পুজো দিতে। তো এখানে হচ্ছে তুলসী মন্দিরে পুজো, আজকে যেহেতু সংক্রান্তি, সংক্রান্তি পুজো, বিশ্বকর্মা পুজো এইসব আর কি। আর এখন আমি প্রসাদ খেয়ে নিচ্ছি, তোমাদেরকে আগে দিলাম, তারপর আমি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বিশ্বকর্মা পুজো, সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। অনেক সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠি বাসি পাট সেরে নিয়ে স্নান টান করে রেডিও হয়ে গেছিলাম। তো অলরেডি আমাদের পুজো হয়ে গেছে, এখন আমাকে দেখে বুঝতেই পারছো ভয়েসটা আমি পরে দিচ্ছি, মানে ইন্ট্রো করার মানে টাইম পাইনি, এটা হচ্ছে মেন ব্যাপার। তো আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, উঠে সমস্ত কাজকর্ম করে স্নান সেরে আগে পুজোর জোগাড় করেছি, যেহেতু ব্রাহ্মণের এখানে খুবই টানাটানি, তাই আগে পুজোটা দিয়ে দিলাম। আর আমার বর তো যেখানে কাজ করে সেখানে পুজো হয়, সেখানে চলে যাবে, ওই জন্য আর কি খুব তাড়া ছিল, তাই ওইটা আগে করে নিয়ে পুজো হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। এবার আমি একটা মাছ নিয়ে এসেছি, সেই মাছটা কেটে নেব, আর আমরা আমি আর রিতম থাকবো, তো আমরা তো খাবো, তো ওই জন্য রান্নাবান্না করতে হবে। এখন বাজে হচ্ছে 10:30,
তো 10:30 বেজে গেছে। যাই হোক, পুজোর কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই, এখন এবার রান্না বান্না করবো, খাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্লিজ একটা করে কমেন্ট করে যেও আর একটি লাইক দিয়ে দিও। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কী কী রান্না হয়েছে বলে দিই। এখানে হচ্ছে ভাত, এখনো খাওয়া হয়নি আমার, 3টে বেজে গেছে। আর এখানে হয়েছে মাছ, আলু, পটল আর আর কি একটা গাজর, এগুলো দিয়ে মাছের ঝোল বানিয়েছি শুধু। আর এখানে মাছ ভাজা আছে। আর একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া হাতটা ধুই। আর একটা জিনিস আছে এখানে হচ্ছে চুনো মাছের টক, এটা দারুণ করেছি আরেকবার। আর এগুলো হচ্ছে মাছ, চুনো মাছ ভেজেছি, ভাজা করে রেখেছি। তো এই দুটো মাছ কিন্তু আমার বাড়ি থেকে এসেছে, এইটার মা টক বানিয়ে দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে চুনো মাছটা কাঁচা ছিল, সেগুলো আমি ভেজেছি, ভেজে এগুলো করেছি। আর চুনো মাছটা এই দেখো, এই হচ্ছে তরকারি, চলো খাওয়া দাওয়া করবো এবার। বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি, আর একটু ক্রিম মাখবো বলে, আর দেখো ক্রিমের এই অবস্থা, মানে আমাকে কাটতে হলো ক্রিমটা, একদম ক্রিম শেষ হয়ে গেছে। তো বিকেলবেলা সচরাচর এরকম আমি ক্রিম ট্রিম মাখি না, কিন্তু আজকে যেহেতু অনেক সকাল সকাল স্নান করেছি তো কেমন লাগছিলো একটা, একটু গাটা ধুয়ে নিলাম। আর আমি দেখো নাড়িটা চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এখন আমি চুল টুল বেঁধে নেবো একটু। বিকালের দিকে আমি এসব করি না, কারণ স্নান টান করার পরে করি, আর শর্ট বানাই, তাইলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো আজকে যেহেতু দুপুরের পর আর কোনো শর্ট বানাইনি, তাই জন্য কিন্তু আমি এভাবে চুলটা একটু বেঁধে নিচ্ছি বিনুনি করে। আর চুলটা তো কেটে দেওয়ার পর একটুও বাড়ছে না, কী করেই যে চুলটা বাড়বে, আর উঠে উঠে চুলটা তো পুরো শেষই হয়ে আছে। চুল পড়া বন্ধ হওয়ার যদি কারো কাছে কোনো সলিউশন থাকে আমাকে একটু সাজেস্ট করো তো, আমার চুলগুলো এত উঠছে, এত পরিমাণে উঠছে, আমি তো চুল আঁচড়াতেই ভয় পাই জানো। এইটুকু চুল তাও উঠে উঠে চলে যাচ্ছে। এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর ফ্রেশ হয়ে গেছি, এই দেখো আমার কেমন লাগছে, ভুদনি পেদনিকে কেমন লাগছে বলো। এখন আমি সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং সবাইকে। তো আমি কিন্তু এই শাড়িটা পরে নিই, এটা আমার ঠাকুমা শাড়ি জানো, আমার ঠাকুমার শাড়ি ছিল এটা, আমি এখন সন্ধ্যে দিই পরে পরে। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি আর সন্ধ্যে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। যেহেতু মাইক বাজছে, বক্স বাজছে চারদিকে, তাই জন্য মিউট করতে হলো। এখন আমি ওই যে গেটটা খুলে চলে যাচ্ছি বাইরে, আমাদের ওই যে সন্ধ্যে দেওয়ার আগে ওই লাচে খামারে এইসব কিন্তু জল দিতে হয়, তো সেইটাই কিন্তু দিতে আছে। এখন কিন্তু বেলা আছে একটুখানি, কিন্তু দেখো সন্ধ্যে যখন জেলে বেরোবো তখন দেখবে সন্ধ্যে হয়ে গেছে, মানে এই কাজগুলো করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। প্রতিদিন সকালবেলা এই গেটেতে জল দেয়া আর সন্ধ্যাবেলা জল দেওয়াটা আমাদের মাস্ট করতেই হয়, বৃষ্টি হলে জল দিই না, না হলে কিন্তু জল দিই। তো এখন আমি সন্ধ্যা দেবো, তাই জন্য তুলসী তলায়, তারপরে বাইরের মাঝখানে, তারপরে হচ্ছে ওই যে গেটের কাছে, ওখানে সব জল দেবো, চৌকাঠে চৌকাঠে জল দিয়ে তারপরে কিন্তু সন্ধ্যে জ্বালবো। এই দেখো দেখো, আমি ভিডিও করি কিন্তু এই ব্লগেতে এই সন্ধে দেখানোটা খুব একটা দেখাই না, কারণ হচ্ছে এই সন্ধে দেওয়ার সময় ক্যামেরাটা ধরার কেউ থাকে না, এটা তো আর স্ট্যান্ডে রেখে হবে। আমাদের গেটের সামনে যে মহাদেব ঠাকুরটা আছে ওটাকেই আমি প্রণাম করছিলাম এখন। আর আমি এখন চলে যাব একদম মেন গেটে, মানে ওই নাচেতে, ওখান থেকে কিন্তু আমি সমস্ত ঠাকুরগুলোকে প্রণাম করে নেব। আমাদের গ্রামে যতগুলো ঠাকুর আছে বা আমি যেইগুলোকে চিনি আর কি, সেই ঠাকুরগুলোকে ওখান থেকে প্রণাম করে নেবো। এখানে আমি রান্না করি তাই একটুখানি মানে দেখিয়ে দিলাম ধূপটা। আর এখানে দেখো মা সন্ধে দিচ্ছে, এখানে আমি সন্ধে দিচ্ছি, মানে সবাই এই সময়টা তো সন্ধে দেবারই সময়, তাই সবাই সন্ধে দিচ্ছে। কিন্তু এখন আমি প্রদীপটা একটু মন্দিরে রেখে এখানে ধূপ দেবো, তারপরে কিন্তু রুমে নিয়ে যেয়ে রুমে ধূপ দেবো, বুঝতে পেরেছো?
তো এখন দেখো হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো আছে তাই প্রদীপটা নিয়ে যেতে পারলাম। আর আমাকে একটা না প্রদীপ নেওয়ার জন্য যে কৌটোগুলো পাওয়া যায়, ধুচুনি যেটাকে বলে বাঁশের তৈরি, তো ওইটা নিতে হবে, ওইটা নেওয়া হচ্ছে না, ওইটা নিতেই হবে আমাকে, না হলে কিন্তু হবে না। বাতাস টাতাস দিলে না প্রদীপটা নিভে যায়। আজকে যেহেতু ওয়েদার ভালো ছিল তাই জন্য কিন্তু আজকে কিছু হলো না। আর আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু ওই ধূপ দেখানো, ধূপটা দেখিয়ে দিতে হয়, তারপরেই কিন্তু ঠাকুরঘর। আর ঠাকুরঘরটা না আমাদের খুব সরু, মানে একদিকে ঠাকুরঘর, জানো তো ঈশান কোণে একদিকে ঠাকুরঘর, আর ওইটার জন্য না খুব সরু, তো তাই অসুবিধা হয় ওদেরটা যেতে। যাই হোক, এমনি আমার কোনো অসুবিধা হয় না, এবার পুজো টুজো হলে একটু অসুবিধা হয়, ব্রাহ্মণ আসে, অনেক জিনিসপত্র রাখতে হয়। দেয়া হয়ে গেছে, এখন কিছু খাবার খাবো। তো সকালে সে চিড়েটা ছিল, যে চিড়েটা প্রসাদ হয়েছিল আর কি, সেই চিড়েটা একটুখানি আছে, তো ওইটাই খাবো, ওইটাই এখন খাবো। আর রাত্রে রান্না বলতে কিছুই নেই, কারণ হচ্ছে রাত্রে সব রান্না রান্না করাই আছে। আর এখানে আছে ছোলা ভিজে, তো এইগুলো একটু ছেঁকে ভালোভাবে রেখে দেবো, আজকে আর খাবো না ওইটা। এখন হচ্ছে চিড়ে, ফল, কুচি, মিষ্টি, এসব অনেক কিছু রয়ে গেছে, সেগুলো খেয়ে নিতে হবে। আমার তার ফ্রিজ নেই যে রেখে দেবো, আজকেই খেয়ে নিতে হবে, এখনই খেয়ে নেবো। আমি খাবো, রিতমকেও দেবো, আর রাতে রান্না ঝামেলা নাই এমনিতেই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো আমার খাবারটা এই যে বাটি ভর্তি, আর রিতম ওখানে খাচ্ছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি, তো এখন রাতের খাওয়া দাওয়া হবে। আমার বড় অনেকক্ষণ আগে এসেছে, একটু গল্প টল্প হচ্ছিলো, রিতমের পড়াও হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।